2030 সালে সোশ্যাল ইসলামী ব্যাংকের লক্ষীপুর শাখায় ক্যাশ ওয়াক অফ ইহকালে সঞ্চয় পরকালে কল্যাণ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর পৌর মেয়র আল্লাহ মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন পাঠান, লক্ষীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা এ কে এম আবদুল্লাহ। আরও উপস্থিত ছিলেন তুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুন আল মাদানী। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির। ইফতার মাহফিলে ব্যাংকটির গ্রাহকরা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। লক্ষীপুর থেকে জুনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।